হ্যালো বন্ধুরা, সারাদিনের ক্লান্তি শেষে যখন আমরা বিছানায় শুয়ে পড়ি তখন নিমিশে যেন আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। আর বিছানা যদি অনেক আরামদায়ক হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন কিছু হাইটেক সমৃদ্ধ বেড যা দেখলে আপনি একবার হলেও এই বেডগুলোতে শুতে চাইবেন। তাহলে চলুন শুরু করা যাক। হিডেন বেড ইন সেলিং। বন্ধুরা, এই ধরনের বেড ঘরের মধ্যে ছাদের সাথে আটকে রাখা হয়, যার ফলে ঘরের ভেতর অনেকটা স্পেস সেভিং হয়। বেডটি ওপর থেকে নিচে নামাতে রিমোট ব্যবহার করা হয়ে থাকে। যখন আপনার বিশ্রামের প্রয়োজন হবে তখন আপনি এটি ওপর থেকে নামিয়ে বিশ্রাম নিতে পারবেন। তারপর আপনি চাইলে পুনরায় একে সেলিং এর মধ্যে আটকে রাখতে পারবেন। আসলে যদি এরকম ফার্নিচার কোনো বাড়ির মধ্যে থাকে তাহলে সে বাড়ি স্মার্ট হতে বাধ্য। হাইকেন স্মার্ট বেড। বন্ধুরা, সাধারণত আমাদের প্রত্যেকের ঘরে সিম্পল খাট থাকে, কিন্তু আপনি যদি এমন খাট দেখতে চান যে সে খাট টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই খাট কোনো না কোনো ভাবে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। কেননা এই খাটে লাগানো রয়েছে মোশন সেন্সর, যার জন্য আপনি এর উপর ওঠার সাথেই এতে লাগানো লাইট জ্বলে উঠবে। এছাড়াও এই বেডে বসে সিনেমা দেখার জন্য একটি স্ক্রিন আছে যেটা ফোল্ডেবল থাকে। স্ক্রিনটি বের করে খাটে থাকা প্রজেক্টর আপনার মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করে সিনেমা দেখতে পারবেন। এসব ছাড়াও এতে প্রাইভেসির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। চাইলে আপনি এই বেড চারপাশ থেকে বন্ধ করতে পারবেন। ক্রিস্টাল পট বেড। ডিমের মতো দেখতে এই খাট আপনাকে মহাকাশে থাকার অনুভূতি দেবে। শুনে হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু বাস্তবে সত্যি এরকম হয়ে থাকে। হ্যাঁ, এই খাটের উপরে এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যেটাতে মহাকাশের ভিডিও অনবরত প্লে হতে থাকে। এছাড়াও এর মধ্যে রিল্যাক্সিং মিউজিক শোনার ব্যবস্থা করা আছে যা আপনাকে দ্রুত ঘুমাতে সাহায্য করবে। এই বেডের মধ্যে ঘুমাতে গিয়ে মানুষ অনেক কাছ থেকে মহাকাশের অসম্ভব সৌন্দর্য দেখে বিশ্রাম করার সুযোগ পায়, যা সত্যি এক ভবনীয় বিষয়। ক্লিনসি বট। বন্ধুরা, সারাদিন কাজকর্ম সেরে আমরা বিছানায় শুয়ে আরাম করে থাকি, কিন্তু কোনো না কোনো ভাবে ব্যাকটেরিয়া আমাদের বিছানায় এসে থাকে যা আমরা খালি চোখে দেখতে পারি না, এবং সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যার কারণে এই রোবট স্পেশাল ভাবে বিছানা থেকে জীবাণু পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছে। এতে 4টি UVC লাইট এবং 18টি সেন্সর লাগানো রয়েছে। এই ছোট্ট রোবট বিছানার চারপাশে ঘুরে ঘুরে প্রতিটি কোনায় কোনায় গিয়ে ব্যাকটেরিয়া পরিষ্কার করতে পারে। বিছানা ছাড়াও এটি দিয়ে আপনার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থেকে জীবাণু দূর করতে পারবেন। পট টাইম। ক্যাপসুলের মতো দেখতে এই বেড সত্যি অসাধারণ। আপনি যদি একাই একটি ভালো সময় কাটাতে চান তাহলে এই বেড হতে পারে আপনার জন্য খুবই চমৎকার। কেননা এর মধ্যে বাইরে কোনো শব্দ আসতে পারে না, সেই সাথে এর মধ্যে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে বসে আপনি অফিসের টুকটাক কাজকর্ম সারতে পারবেন। তাছাড়া আপনার যদি গান শোনার ইচ্ছে হয় আপনি গান শুনতে পারবেন, কারণ এতে মিনি স্পিকার্স দেওয়া রয়েছে। এছাড়াও আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে এর মধ্যে আরামে বিশ্রাম করতে পারবেন। ফ্লোটিং বেড। বন্ধুরা, আমি নিশ্চিত এই বেড যে প্রথমে দেখবে সে অবাক হয়ে যাবে। কেননা এই বেড দেওয়ালের সাথে এমন ভাবে সেট করা হয়েছে যে বেডটি দূর থেকে দেখলে মনে হয় শূন্যে ভেসে আছে। বেডটি অনেক স্টেবল এবং চমৎকার। আপনি এই বেডের যে কোনো পাশে বসে থাকেন না কেন, তারপরেও বেডটি কোনো দিকেই হেলে পড়বে না। আর এই বেডের উপর শুয়ে ঘুমালে এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই বেডের উপর ঘুমাতে যান তাহলে আপনার মনে হবে যে আপনি কোনো বেডে নয়, হয়তোবা ভাসমান অবস্থায় শুয়ে আছেন। বেড জেট। বন্ধুরা, এই বেড অনেক হাইটেক সমৃদ্ধ একটি ডাবল বেড। এর উপর দুইজন মানুষ অনায়াসেই ঘুমাতে পারবেন। বেডটির বিশেষত্ব হলো যে এর দুই পাশে দুই ধরনের তাপমাত্রা সেট করা যায়। কেননা অনেক সময় দেখা যায় দুইটি মানুষ একসাথে থাকলেও তাদের অনুভূতিটা আলাদা হয়ে থাকে। একই বিছানায় কাউকে গরম লাগে, আবার কারো ঠান্ডার প্রয়োজন পড়ে। আর এই সমস্যার সমাধান নিয়ে এসেছে এই বিছানা। এতে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী গরম বা ঠান্ডা যেকোনো পাশেই থাকতে পারবেন। আর এই খাটের তাপমাত্রা আপনি রিমোট দিয়ে খুবই সহজে কন্ট্রোল করতে পারবেন।
স্মার্ট বেড। বন্ধুরা, এই বেডের ফিচার সম্পর্কে জানলে আপনার আর অন্য বেড পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, এই বেড এখন পর্যন্ত তৈরি হওয়া বেডগুলো থেকে অনেক এগিয়ে রয়েছে। এই খাটের মধ্যে আপনি দেখতে পারবেন একটি ছোট ফ্রিজ এবং মোবাইলে চার্জ দেওয়ার জন্য স্পেশাল ব্যবস্থা। তাছাড়াও গান শোনার জন্য তো স্পিকার আছে। এছাড়াও এই খাটের সাথে কয়েকটি ড্রয়ার দেওয়া আছে, যার মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। বন্ধুরা, এটিকে আপনার ঘরের মধ্যে ইনস্টল করার সময় নিজের পছন্দ অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করতে পারবেন। আর বাজারে আপনি এই খাট বিভিন্ন মডেলে এবং বিভিন্ন কালারের পেয়ে যাবেন। মনিকা মাল্টিফাংশনাল স্মার্ট বেড। বন্ধুরা, এখন আপনাদের যে খাট দেখাচ্ছি এর সমস্ত ফিচার দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। হ্যাঁ, এতে মোবাইলে চার্জ দেওয়ার জন্য USB পোর্ট ও গান শোনার জন্য স্পিকার আছে এবং এখানে বসে কাজ করার জন্য মিনি ফোল্ডেবল স্ট্যান্ড রয়েছে। আর কাজ করতে করতে আপনার শরীর যদি ব্যথা হয়ে যায় তো এর পাশে একটি ইলেকট্রিক মাসাজার পাবেন। এছাড়াও আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য বেশ কয়েকটি ড্রয়ার দেওয়া আছে। বেডটি দেখতে খুবই চমৎকার এবং কমফোর্টেবল, যা আরামদায়ক অনুভূতিকে অন্য লেভেলে পৌঁছে নিয়ে গিয়েছে। বন্ধুরা, এই বেডগুলোর মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।